ব্যাপনের এই মতটা একটু আলাদা। কোশ্চেনটা হলো অক্সিজেনের ব্যাপনের হার ৮৫ এবং 20% এক্স মিশ্রিত অক্সিজেনের ব্যাপনের হার এইটি হলো এক্সের আণবিক ভর কত। এইখানে ম্যাথটার মধ্যে আমাদেরকে পার্সেন্টেজ গুলা দিছে, আর হলো তাদের ব্যাপনের হার কত দুইটা গ্যাসে এটা বলে দিছে। এখন এখানে কোশ্চেনটা একটু ভালো করে পড়ে যদি দেখেন, দেখবেন যে অক্সিজেনের ব্যাপনের হার বলছে 85, তাহলে এটা কত, মানে আর অফ অক্সিজেন এটা ইকুয়াল টু 85, আবার আর অফ এক্স মিশ্রিত অক্সিজেনের ব্যাপনের হার, এই কথাটার মানে কি? অক্সিজেনের ব্যাপন হারের সাথে আরেক মানে অক্সিজেনের সাথে আরেকটা কি মিক্স করা হয়েছে, একটা আনন দিয়েছে, হয়তো বা সেটা কার্বন হতে পারে অথবা কি বলে পটাশিয়াম হতে পারে, সোডিয়াম হতে পারে, কিছু একটা মিক্স করা হয়েছে। হ্যাঁ, মিক্স করার কারণে অক্সিজেনের ব্যাপন হার কত হয়ে গেছে 80। এখানে যদি দেখেন অক্সিজেনের ব্যাপন হার কি কমে গেছে না হচ্ছে, প্রথমে ছিল 85, এখান থেকে এক্স মিশ্রিত করার কারণে ব্যাপন হারটা কি হয়েছে, হ্রাস হয়েছে। কেন হ্রাস হয়েছে এটা তো বুঝতে পারবে, যে ভর বেড়ে গেছে, তো ভর যদি বেড়ে যায় ব্যাপন হার কি হবে, আগের চেয়ে কমে যাবে, কমবে, ঠিক আছে। সো এখানে আমরা ধরলাম এটা মিক্সচার, এটার ব্যাপন হয়ে গেছে 80। সো আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, কিন্তু ঝামেলা হলো এখানে বলছে যে এক্সের আণবিক ভর বের করতে, ঠিক আছে, এক্সের আণবিক ভরটা আমাকে জানতে হবে, আণবিক ভর, হ্যাঁ আণবিক ভর কত, এরপর হলো এক্সের পরিমাণ কত, পরিমাণ কত, এখন এটা যদি করতে যাই আমাদের কিভাবে একটা অ্যাপ্রোচ করা যায়। আণবিক ভর বের করার জন্য আমাদেরকে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, বলেন তো, এম যে আর এ বাই আর বি, ওইটা তো মানে ওইটাই আর কি হবে, আচ্ছা ওইটাই আর এ বাই আর বি রুট ওভার এম বি বাই এম এ, তাহলে আর ও টু বাই আর মিক্সচার, ওকে এ বি দিলাম না আমরা, অক্সিজেন আর ইয়া বিছানোর জন্য আলাদা করে দিই, রুট ওভার আর এর সাথে এম এর সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক না সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, তাহলে মিক্সচারটা কি কোথায় যাবে, মিক্সচার আণবিক ভর উপরে না নিচে, মিক্সচার উপরে, কোনটা উপরে যাবে, মিক্সচারটা উপরে, মিক্সচারেরটা, হ্যাঁ এটা কি উপরে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে বল, আর অক্সিজেনটা হবে নিচে, ব্যস্তানুপাতিক ডিফারেন্স হবে। এখন আর ও টু আর আর মিক্সচারের ইয়া কত বলা আছে, 80 বাই সরি সরি 85 85 বাই 80, আচ্ছা আর এখানে আছে মিক্সচারের ইয়াটা আমরা জানি না, তো এটা বের করবো। আর অক্সিজেনেরটা কত আণবিক ভর, 16 × 2 ষোলো দুগুণ 32, 32, 32 লিখলাম। এখন এখান থেকে মিক্সচারটা বের করবো, তাহলে এটা কি করতে হবে, হোল স্কোয়ার করে দিব, হোল স্কোয়ার ইকুয়াল টু এম মিক্সচার বাই
32 so m mixture koto hobe 32 into upore holo beshi ta mane oxygen divided by jeta oxygen er sathe x mixture ওইটা আণবিক সরি ওইটার ব্যাপন ক্যালকুলেশন করলে মনে হয় এরকম একটা আসবে 32.61 সরি 36.1 এটা হলো आंसर গ্রাম টার্ম কিছু হবে না আণবিক ভাবে কিন্তু একক সো এটা সহজ আমরা এটা বের করতেই পারি পরে যে জিনিসটা বলছি এক্সের পরিমাণ বের করতে হবে এবং পরিমাণটা বের হবে শতকরা ঠিক আছে কারণ এখানে সবকিছু মানে এখানে যে পার্সেন্টেজটা দেওয়া আছে এক্সের পরিমাণটা 20% এক্স মিশ্রিত আছে ঠিক আছে তার মানে সরি শতকরা না এক্সের পরিমাণটা আমরা জাস্ট নরমালি বের করব যে এটা কত গ্রাম আছে এটা বের করতে হবে এখন এক্সেল পরিমাণটা কত গ্রাম এটা বের করার জন্য কোন ফর্মুলা অ্যাপ্লাই করব ঠিক আছে আমরা প্লাস 9 এ 19 এ যখন কিছু ম্যাথ ছিল যে ক্লোরিনের প্রাচুর্যতার পরিমাণ করছিল মনে আছে জি সেই পরিমাণ ক্লোরিনের প্রাচুর্যতা ক্লোরিন 35 পাওয়া যায় হলো 77% আবার ক্লোরিন 37 পাওয়া যায় 21% ওরকম ম্যাথগুলো তাহলে একটা কাজ করি আমি একটু বুঝাই ধরেন আপনি এক জায়গায় গাড়ি কিনতে গেছেন সো ওখানে ধরেন ল্যাম্বোর্গিনি আছে মনে করেন 60টা ঠিক আছে 100টা গাড়ির মধ্যে ল্যাম্বোর্গিনি গাড়ি আছে 60 আরেক জায়গায় মার্সিডিজ দেখুন ওই মার্সিডিজ গাড়ি ওখানে আছে 40টা টোটাল গাড়ি আছে এখানে ওই একই জায়গার মধ্যে টোটাল গাড়ি আছে কয়টা 100টা এখন আমি যদি জিজ্ঞেস করি যে ল্যাম্বোর্গিনি গাড়ির পরিমাণ কত তাহলে আপনি কি বলবেন 60% আর যদি বলি যে পার্সেন্টেজ কয়টা আছে তাহলে তো যদি শতকরা বলতে বলি তাহলে 40% এখন আপনাকে আমি বলে দিলাম যে ল্যাম্বোর্গিনি গাড়িগুলোর মোট ম্যাস হলো 25 কেজি এক একটা গাড়ি ধরেন বা 2 টন যাই ধরুন এক একটা গাড়ি 2 টন করে আর এটা হলো 1.5 টন করে তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যতগুলা গাড়ি আছে সবগুলা গাড়ির ম্যাস কত হবে এটা বের করা সম্ভব না কি করব 60টা গাড়ি মানে পার্সেন্টেজ যদি বলি 60% মানে কি 60/100 ইনটু ওটা 2 টন দিয়ে মাল্টিপ্লাই করবে টোটাল গাড়ির ম্যাসটা পেয়ে যাব আমি তাহলে আমি কি করতেছি খেয়াল করেন পরিমাণ যতগুলা গাড়ি আছে ওইটাকে তার ম্যাস বা ভর দিয়ে কি করতেছি মাল্টিপ্লাই করতেছি প্লাস করব কোনটা আবার যদি মার্সিডিজের ভরটাও জিজ্ঞেস করা হয় তাহলে কি করব 40/100 কারণ কি 40% ইনটু কি করব তার ম্যাস কত 1.5 তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ায় নিচে হলো দুইটারই 100 তাহলে 60 × 2 প্লাস 40 × 1.5 তো এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি না লিখে একটু এভাবে লিখি ভর সরি শতকরা ইনটু ভর যোগ শতকরা ইনটু ভর এভাবে করে ব্যাপারটা বলতে পারি তাহলে এই সিচুয়েশনটা কখন অ্যারাইজ করবে আমাদের তাহলে আমরা এখান থেকে মোট ভরটা পাবো ঠিক আছে মোট যতগুলা গাড়ি আছে তার ভর আমি বের করে ফেলতে পারবো এখন আমার এই কোশ্চেনের মধ্যে বের করতে বলছে আননোন যে জিনিসটা ছিল তার ভরটা কত ঠিক আছে তার মানে আমার কি কি জিনিস লাগবে আননোন জিনিসটার ভর লাগবে ভর বের করতে হবে ওটা শতকরা পরিমাণ লাগবে আরেকটা কি আছে অক্সিজেন ছিল অক্সিজেন শতকরা পরিমাণ আর অক্সিজেনের ভরটা লাগবে কথাটা কি বুঝতে পারছিস
হ্যালো, হ্যাঁ, অক্সিজেনের ভরের শতকরা পরিমাণ হ্যাঁ, তাহলে অক্সিজেনের ভর কত? এটা তো আমরা জানি, 32। 32। আচ্ছা, এক্স যে আননোন জিনিসটা ছিল ওটার ভরটা আমরা জানি না, এক্স এর ভর আমি জানি না, এটা আমরা বের করব। আচ্ছা, এক্স এর পার্সেন্টেজ কত ছিল? এক্স এর পরিমাণ কত পার্সেন্ট ছিল? 20 20। তাহলে অক্সিজেনের পরিমাণ তাহলে কত হবে? 80। ইয়েস, 80। গুড, 100 মাইনাস 20 ইকুয়াল টু হবে 80 বাই 80%। তো এখন কি আমরা ম্যাথটা করতে পারবো? এখন সহজ। আচ্ছা, এখন খেয়াল করেন, তাহলে আমি কি বের করব? মিক্সচারের আণবিক ভর বের করব, ঠিক আছে? মিক্সচারের আণবিক ভর মানে কোনটা? দুইটা মিলে অক্সিজেন প্লাস ওই যে এক্স যে জিনিসটা ছিল, দুইটা মিলে টোটাল ভর কত? টোটাল ভরটা কি আমরা বের করছি? অক্সিজেন আর এক্স এর বের করিনি। এই যে এম মিক্সচার কি ছিল, এটা মানে কি? আচ্ছা, হ্যাঁ, এটা কি, এটা কি এটা আণবিক ভর? অক্সিজেন আর এক্স এর দুইটা মিলে ভরটা কত সেটা বের করছিলাম, ঠিক আছে? সো আমরা এখন কি করব, অক্সিজেন আর এক্স এর মানে মিক্সচারের আণবিক ভর, মিক্সচারের কি ভর, আণবিক ভর, এটা কোনটা লিখতে পারি? প্রথমে হবে কি, অক্সিজেনের শতকরা পরিমাণ, অক্সিজেনের শতকরা পরিমাণ কত? 80 ইন্টু, আমি কি পুরাটা ওইভাবে লিখে দিব যে অক্সিজেনের শতকরা পরিমাণ ইন্টু আণবিক ভর, নাকি? হ্যাঁ, আচ্ছা ওইভাবে লিখে দিই। প্রথম হলো অক্সিজেনের শতকরা পরিমাণ, অক্সিজেনের শতকরা পরিমাণ ইন্টু অক্সিজেনের আণবিক ভর, যোগ করতে হবে কি এটার সাথে? ওই যে এক্স বা এক্স যোগের শতকরা পরিমাণ ইন্টু এক্স যোগের ভর, বুঝা গেছে? আর নিচে কত হবে? 100 দিয়ে ডিভাইড করে দিবেন। 100 কেন হচ্ছে বুঝতে পারছি তো, কারণ পার্সেন্টেজটাকে যে শতকরা পরিমাণটাকে যখন সংখ্যায় প্রকাশ করবো ভগ্নাংশে, তখন পার্সেন্টেজ চলে আসবে, মানে 100 দিয়ে ডিভাইড করে দিলেই হবে। তাহলে অক্সিজেন শতকরা পরিমাণ কত ছিল? 80, আর অক্সিজেন আণবিক ভর ছিল আমার 32, প্লাস এক্স যৌগের শতকরা পরিমাণ কত? 20 ইন্টু এক্স যৌগের ভর, তাহলে এক্স এর ভর তো আমরা জানি না, এক্স এর ভর এটাই ডিভাইডেড বাই 100। আর এখানে মিক্সচারের আণবিক ভরটা লিখতে হবে না, ওটা আমরা বের করে আসছিলাম কত? 32 পয়েন্ট, সরি একটু মাথায় ঘুরতেছে, 136.125, 36.125। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা এটা দিয়ে 136.125 আশি আর 32 কত হয়? 256। যাক, এটা পরে এটা লেফট সাইডে পাঠায় ক্যালকুলেশন। তাহলে এক্স এর ভরটা কত হবে ডিভাইড করে দেবো, 1052.5 এখান থেকে আসবে 52.67। ম্যাথটা কি বোঝা গেছে?
1.6 বা 6 to 5 এরকম আসে। তো এটা আনঅর্থোডক্স মানে নর্মাল ম্যাথগুলোর মতো না, বাট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, একটু ডিফারেন্ট পড়াই দিল। আচ্ছা যে বর্গমূল গড় বর্গ বেগ এগুলো পড়ছেন? বর্গমূল গড় বর্গ বেগ হ্যালো হ্যালো হ্যাঁ বললাম বর্গমূল গড় বর্গ বেগ এগুলো কি পড়া হয়েছে? এটা কোন চ্যাপ্টারে জানি ছিল? এটা হলো আপনার এই দ্বিতীয় অধ্যায়, সরি প্রথম অধ্যায় পরিবেশ শোষণ, এবং ফিজিক্সে হলো লাস্টের চ্যাপ্টারে আছে 10 নম্বর। হ্যাঁ বুঝছে, আদর্শ গেছে। আচ্ছা এটা পড়া হয়েছে না? ওকে তাহলে তো ভালো। তাহলে একটু বলেন তো বর্গমূল বর্গ ফর্মুলাটা মনে আছে? সিএমএস রুট মিন স্কয়ার, হ্যাঁ আরএমএস মানে হলো রুট মিন স্কয়ার। আচ্ছা আমি একটু বলে দিই, যেহেতু সিআরএমএস এর ফর্মুলাটা হলো, ধরেন আপনি তিনটা অণু বর্গমূলের গড় বর্গ বেগ বের করতে চান, তিনটা অণুর গতিশক্তি। আমরা ফিজিক্সে যেটা ভি দিয়ে প্রকাশ করি এটাকে কেমিস্ট্রিতে বর্গমূল গড় বর্গ বেগকে সি দিয়ে প্রকাশ করে। এই যে ই ইকুয়াল টু এম সি স্কয়ার আছে আলোর বেগ, ওখানে আলোর বেগটাকে সি দিয়ে রিপ্রেজেন্ট করো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এখানে আমরা আলোর বেগ নিয়ে কাজ করব না, আমরা এখানে কাজ করব বিভিন্ন অণুর বেগ নিয়ে। সো জিনিসটা কি, ধরেন তিনটা অণুর যদি বেগ, এখানে কথাটার মধ্যে কি আছে, মিন করতে হবে, অ্যাভারেজ করতে হবে, ঠিক আছে? তাহলে তিনটার অ্যাভারেজ করলে কি করবো, তিনটা আলাদা আলাদা করে তাদের বেগের মান নিব, সি ওয়ান সি টু সি থ্রি তিনটার বেগ, তারপরে তাকে যদি থ্রি দিয়ে ডিভাইড করি তাহলে মিন করা হবে, বর্গ গড় বের করা হবে, ঠিক আছে? এরপরে বলা হচ্ছে বর্গমূল গড় ও আচ্ছা গড় বর্গ বেগ বলে, সরি। তাহলে এখন কি করতে হবে, বর্গমূল করতে হবে পুরো জিনিসটাকে, কি করবো আমরা বর্গমূল করলাম, বর্গমূল তারপরে গড় করা হয়েছে এই যে গড়, তারপরে কি করতে হবে বর্গ, তাহলে প্রত্যেকটার মাথায় স্কোয়ার দিই। প্রসেসটা বুঝতে পারছেন? বর্গমূল গড় বর্গ বেগ কি করতে হবে, প্রথমে রুট দিলাম, তারপরে বর্গমূল গড় গড় করলাম সি ওয়ান সি টু সি থ্রি, তারপরে কি করতে হবে বর্গ করতে হবে বেগ গুলাকে, এক একটা বেগকে কি করবো বর্গ করবো, তাহলে আমরা কি পাবো বর্গমূল গড় বর্গ বেগের ফর্মুলা পাবো। এটা তিনটার জন্য এরকম, যদি আরো বেশি থাকে এন পর্যন্ত 100টা থাকে তখন সি এন পর্যন্ত হবে, আর নিচে তখন থ্রি হবে না, তখন এখানে কি হয়ে যাবে এন বসবে, কারণ এন সংখ্যকের জন্য এন দিব, ঠিক আছে? আচ্ছা এখন সিআরএমএস এর আরেকটা ফর্মুলা আছে যেটা কিনা আমাদের এই কেমিস্ট্রিতে লাগে, থ্রি আর টি ডিভাইডেড বাই এম, থ্রি আর টি ডিভাইডেড বাই এম। এখন সিআরএমএস এর একটা ফর্মুলা আছে, আরেকটা আছে সি অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি, গড় আর কি, হ্যাঁ। তাহলে গড় বের করার জন্য আমার ফর্মুলা হলো 8RT ডিভাইড বাই পাই ইনটু এম, তাহলে ওইটা হলো 3RT বাই এম, আরেকটা অ্যাভারেজের সময় 8RT বাই এম, ঠিক আছে? দুইটা আলাদা ফর্মুলা, এটা একটু মনে রাখতে হবে। ফিজিক্সে নাই মনে হয় না অ্যাভারেজটা, অ্যাভারেজটা আছে মনে হয়, আকার কত? আচ্ছা যাই হোক, ছোটবে এখন আমার খেয়াল নেই, ফিজিক্সটা অনেকদিন ধরে দেখি না। তাহলে সি অ্যাভারেজে কত আসলো, রুট ওভার 8RT বাই পাই। এখন এই দুইটা ফর্মুলার মধ্যে আমার, আমরা তো আরএমএস এর দুইটা ফর্মুলা পাবো, ঠিক যে সিআরএমএস প্রথমটা হলো একটা, সেকেন্ড আরেকটা পাবো, এখন দুইটার মধ্যে কোনটা কখন অ্যাপ্লাই করব? ধরেন যদি শুধু বেগ দেওয়া থাকে, যদি কি দেওয়া থাকে, খালি বেগ দেওয়া থাকে,
তখন আমরা সিআরএনএস বের করব প্রথম ফর্মুলা C1 C2 C3 C4 দিয়ে, যখন আমাকে শুধু বেগের মান, শুধু বেগের মান বলে দেবে, আর কিছু দেওয়া থাকবে না, ঠিক আছে? আর এটা হলো ওই যে ক্রিয়েটিভ এর মধ্যে যখন একটু কেরামতি করবে আর কি বেশি, ঠিক আছে? যেমন বলে দিল এরকম একটা গ্যাস আছে, ক্লোরিন গ্যাস, এই ক্লোরিন গ্যাস হলো 10 গ্রাম, ক্লোরিন গ্যাস আছে 10 গ্রাম, আর এটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তখন আপনাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছেন ডিফারেন্সটা? মেনলি ক্রিয়েটিভ এর মতো আর কি যখন থাকে। তো এখন এই প্রথম কোশ্চেনের মধ্যে কি বলা যাবে, ও সিআরএমএস স্যার, এই যে কি বলবো, আচ্ছা আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হলো আর কি এগুলার একক গুলা কি হবে। হ্যাঁ, এখানে একটা কমন ঝামেলা লাগে, এম এর একক কি হবে, এম এম এর একক নাই। হ্যাঁ, ঝামেলাটা এইটাই লাগে, এম তো আপনার মাথায় শিওর ঘুরতেছে এটা আণবিক ভর, ঠিক না? কিন্তু এখানে এটা আণবিক ভর বোঝায় না, এটা বোঝায় মোলার ভর, বিশাল ঝামেলা। এটা হলো মোলার ভর, এটা আণবিক ভর না, এটা লিখেই রাখেন এভাবে, নাহলে পরীক্ষায় ভুলে যাবে, এটা আণবিক ভর না, ঠিক আছে? এটা দিয়ে মোলার ভর বুঝে, তাহলে মোলার ভরের কিন্তু আবার একক, মোলার ভরের একক হলো কেজি, মোলার ভরের একক আবার কেজি, ঠিক আছে? সো এটার সময় একটু ঝামেলা আপনাকে পোহাইতে হবে। আরেকটা আছে গ্রাম পার মোল, ও সরি, কেজিতে কনভার্ট করতে হবে, মোলার ভরে একক হলো, সরি আমি ভুল বলছি, মোলার ভরে একক হলো গ্রাম পার মোল, এটাকে আমাকে কিসে কনভার্ট করে নিতে হবে, গ্রামটাকে কেজিতে কনভার্ট করতে হবে, এটাকে কেজিতে কনভার্ট করতে হবে, এটাকে কেজিতে কনভার্ট করতে হবে, এখানে আমরা যেটা ক্রিয়েটিভটা দিচ্ছি ক্লোরিন 10 গ্রাম 20 ডিগ্রি সেলসিয়াস, এটাটাই বের করি। হ্যাঁ, যে এটার আরএমএস বেগের মান কত হবে, ঠিক আছে? সো এখানে খেয়াল করেন আপনার কি কি ভ্যালু দেওয়া আছে, টি এর ভ্যালু কত দেওয়া আছে, টি ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 20 + 273 কেলভিন, আমরা পেয়ে যাবো 293 কেলভিন, ঠিক আছে? আচ্ছা, আমাদের আর কি কি লাগবে, টি এর মান পেয়ে গেছি, আর আর এর মান, আর এর মান কত এখানে ধরবো বলেন তো, আর এর মান যদি 0.01314, হ্যাঁ এটা ধরা যাবে না, কিন্তু এটা ধরলে আবার ওই যে লিটার অ্যাটমোস্ফিয়ার পার মোল পার কেলভিন ওটা ধরে বলতে হবে, ঠিক আছে? কিন্তু এটার সিআরএমএস নির্ণয় করা হয় হলো এসআই ইউনিটে, এসআই ইউনিটে আর এর ভ্যালু 8.314, হ্যাঁ 8.314, ও আচ্ছা আপনি এটা করছেন, তাহলে 8.314 এটা বসাবে, ঠিক আছে? এটা একক কি মনে আছে, একক তো জুল পার মোল পার কেজি, না না না, আর ইকুয়াল টু তো পিভি বাই এম কেলভিন, পিভি এর একক হলো জুল, এন এর, হ্যাঁ আর এন এর একক তো মোলই হবে, আর টি এর একক তো কেলভিন, ওটা তো চেঞ্জ হবে, তো জুল পার মোল পার কেলভিন এটা খালি বদলে, ঠিক আছে? খেয়াল করে দেখেন সিজিএস এর যখন করে তখন হলো আর পার মোল পার কেলভিন, খালি চেঞ্জ হয় প্রথম পার্টটা, ঠিক
ঠিক আছে, এন আর টি সবসময় মোল আর কেল। এখন তাহলে আর কোনো কিছু বাকি আছে? এম এর মান পাইছি, টি এর মান পাইছি, আর কোনো কিছু দরকার নেই আমাদের। ঠিক আছে, তাহলে সি আর এন এস কত হবে? রুট ওভার থ্রি ইন্টু আর হলো 8.314, টি এর ভ্যালু 293, এন্ড এম এর ভ্যালু কত? এম এখানে আছে 10 গ্রাম। আচ্ছা এখন এখানে এম এর ভ্যালু কি 10 গ্রাম ধরে করবো না অন্য কিছু হবে? এখানে তো স্যাম্পলে এম এর ভর বলছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি আমি কি নিয়ে কাজ করতেছি এখানে? ক্লোরিন গ্যাস নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, তাহলে আমাকে ক্লোরিনের ওই আণবিক ভরটা নিয়ে কাজ করতে হবে। তাহলে ক্লোরিনের আণবিক ভর কত? 35.5 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
আমি তাহলে তো এটা আলটিমেটলি আণবিক ভরই হইলো। সরি সরি, এটা মোলার ভর। হ্যাঁ অ্যাকচুয়ালি, হ্যাঁ এটা মোলার ভর লিখবেন, আণবিক ভর লিখবেন, সরি কিন্তু সেমই দুইটা। অলমোস্ট সেম কাজই, দুটাই প্যাথিক্স। ঠিক আছে, এটাতে পরে কেজিতে নিয়ে নিবেন, কেজিতে নিলে কত হবে গ্রামটাকে? দুইটা, হ্যাঁ দুইটা অলমোস্ট সেম কাজই, কিন্তু শুধু শুধু এটাকে পেঁচানো আর কিছুই না। ঠিক আছে, একই ভাবে ম্যাথ করুন। এটার কেজিতে নিলে কত হবে? 10^-3 দিয়ে মাল্টিপ্লাই করবেন। পার্থক্যটা কোথায় বলি? আণবিক ভরের একক থাকে না, আর মোলার ভরের একক থাকে, এই হলো পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, মোলার ভর কথাটার মানে কি? কথাটার মধ্যে লুকে আছে এক মোলে কত গ্রাম আছে। মোলার ভর মানে হলো এক মোলের মধ্যে কত গ্রাম পদার্থ আছে, এটা হলো মোলার ভরের ডেফিনেশন। ঠিক আছে, তাহলে এখন আমি এখানে এম এর ভর, এম এর রেজাল্ট বসাবো 71 × 10^-3। আর এটার একক কি হবে? আর এম এস, বেগ বের করতেছে, তাহলে বেগের একক কি? মিটার পার সেকেন্ড। কেজিতে নেওয়ার রহস্য এটা, কারণ আমার এই যে এই জুল, জুলের মধ্যে কি আছে? কেজি, মিটার পার সেকেন্ড। হ্যাঁ ওই কাটাকাটি হয়ে টোটাল 10 ইউনিট মিটার পার সেকেন্ড। আপনি যদি ওই জুল ইউনিটটা কি এসআই ইউনিট, আপনি যদি মিল না করেন তখন আর কি ক্যালকুলেশন তো রেজাল্ট ঠিক আর না। বুঝতে পারছেন? এই জন্য এটা এসআই এখন জাস্ট মান বসিয়ে দিলেই হবে। হ্যাঁ শেষ, মান বসায় যেটা আসে। আর অবজেক্টিভে একটা কোশ্চেন খুব কমন আসে, এটা আলাদা করে লিখে নেন, বলে দেব, ওটা আসবে এই চ্যাপ্টার থেকে 90% চান্স যে আসে। এটা শেষ, হ্যাঁ শেষ। কোশ্চেনটা লেখেন, আমি বলে দিই। 27°C তাপমাত্রায় পানি সলিউশন করে রাখি, পরে আর সলিউশন করা হবে। 27°C তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ কত? 27°C তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ কত? 4.28। তাহলে এখানেও করতে পারবো আমরা আগের মতো, √3RT/m, 3 × r এর ভ্যালু কত? 8.314। 4 ও লেখে 6 ও লেখে, একই সমস্যা নেই। আর t এর ভ্যালু কত হবে? 300 K, আর নিচে m এর মান হবে 32, কিন্তু 32 দিয়ে করলে হবে, এটাকে 10^-3 করতে হবে, তাহলে হলো গ্রাম পার মোলে চলে যাবে। তো
এটার অ্যান্সার তুমি লিখে রাখেন 483.6। আচ্ছা এখন একটা জিনিস দেখবো, সি আর এম এস আর সি অ্যাভারেজ এর মধ্যে সম্পর্ক। সি আর এম এস আর সি অ্যাভারেজ এর মধ্যে সম্পর্ক, এটা 1 মার্কসের কোশ্চেনে আসতেও পারে না আসতে, বাট দিয়ে রাখতেছি যদি কোনো কাজে লাগে। যেটা আছে দেখেন, সি আর এম এস এর ফর্মুলা কি ছিল, যে রুট ওভার সি আর টি বাই এম। আর সি অ্যাভারেজ এর ফর্মুলা কি ছিল, থ্রি এর জায়গায় 8 নাকি 8 আর 8, আর এখানে একটা এক্সট্রা 8 আর 5। তাহলে দেখেন এই দুটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা কি পাবো, সি আর এম এস ডিভাইডেড বাই সি অ্যাভারেজ। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাই, উপরে হলো 3 আর 2 বাই এম, নিচে হলো 8 আর 2 বাই এম পাই। সেখান থেকে কাটাকাটি কি কি যাবে, আর আর টি আর আর টি এম আর এম কাটাকাটি চলবে। তাহলে উপরে কি থাকতেছে, শুধু √3, হ্যাঁ, আর নিচে কি থাকতেছে, 8 বাই পাই। সেই পাইটা আবার কোথায় চলে যাবে, উপরে চলে যাবে 3 এর সাথে। তাহলে কি আসতেছে, 3 পাই বাই 8। বুঝতে পারছেন ক্যালকুলেশনটা? হ্যাঁ একটু একটু জিনিস দিয়ে দিই, তার রেজাল্টটা কত সেটা দেখো। রুট ওভার 3 × 3.1416 ডিভাইডেড বাই রুট ওভার 8, 1.08, 1.08। তাহলে এই ভ্যালুটা কি আসতেছে, 1 হচ্ছে বড়। তাহলে এটা যদি আমরা তুলনা করি, সি আর এম এস বাই সি অ্যাভারেজ ইকুয়াল টু 1.08, হ্যাঁ, তাহলে এখন বলো কোনটা বড়, সি আর এম এস বড় না সি অ্যাভারেজ বড়? সি আর এম এস বড়, হ্যাঁ সি আর এম এস। এটা কিন্তু অবজেক্টিভে আসে যে সি আর এম এস আর সি অ্যাভারেজ এর মধ্যে কোনটা বড়, মানে ওই 1, 2, 3 এর মধ্যে অপশনে যে কোনো একটা থাকতে পারে। সো আরেকটা ক্রিয়েটিভ করবো, এই সিআরএমএস এর রেজাল্টটা একটাই ক্রিয়েটিভ করবো। এখান থেকে খুব বেশি মানে ইউজুয়ালি ক্রিয়েটিভ আসে না, তবে 2019-এ দিনাজপুর বোর্ডে মনে আসছে, সিলেট বোর্ডে, সরি সিলেট বোর্ড 2019-এ এরকম একটা ক্রিয়েটিভ আসছে। একটু দেখি, ও তার আগে আরেকটা ফর্মুলা একটু দেখে আসি, গতিশক্তির ফর্মুলা। এটা এটা দেখছেন 3/2 nr² এটাকে আমি গতকাল তো পড়েছি, আমার না মনে পড়তেছে। হ্যাঁ এটা হলো গতি শক্তি আর কি, ঠিক আছে। তো এটাকে আবার একটু ফর্মুলেট করে 3/2 n এর জায়গায় আমরা কি লিখতে পারি, W/m আর টি। তাহলে ইকে ইকুয়াল টু কি আসলো, 3/2 W/m আর টি। এখানে পুরাপুরি এখানেও কিন্তু ওই মোলারের ব্যাপারটা কাজ করবে, ঠিক আছে। এম এর ভর, ওই যে ক্লোরিনের যেমন আণবিক ভর বের করছিলাম 71, ওটাকে আবার কেজিতে নিয়ে নিতে হবে। সো এটারও ইউনিট কি হবে, গ্রাম পার মোল, পরে কি করতে হবে, কেজিতে নিয়ে নিতে হবে। শেষ। এটা দিয়ে দিই, মাসে ক্লোরিন 10 গ্রাম 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা গ্যাস আছে, এ গ্যাস 15 ডিগ্রি সেলসিয়াস,
এবং এখানে ইনফরমেশন দেওয়া আছে এ গ্যাসটি চুনা পাথরের বিয়োজনের মাধ্যমে পাওয়া যায়, চুনা পাথরের বিয়োজনের মাধ্যমে পাওয়া যায়। তাহলে বলতে পারবেন চুনা পাথরের বিয়োজনের মাধ্যমে আমি কি পাই, কোন গ্যাস পাই? চুনা পাথর কোনটা ওইটা মনে আছে মাথায় যেটা আসছে? হ্যাঁ, ক্যালসিয়াম, কার্বনেট। হ্যাঁ, গুড। তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাবো? সিও হ্যাঁ, তাও আরেকটা কি? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, সো তাহলে এখান থেকে কোন গ্যাসটা পাবো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কথা আমার এই স্ট্রেমে বলতেছে। আচ্ছা, এখন গ নাম্বার কোশ্চেন কিন্তু বলতে, হ্যাঁ গ নাম্বার পাবো। এটা মানে এটা আপনার পাড়ার মতো পারবে? সহজ দিলে তো হয়েই গেছিল। কন্টেনার এক এর গ্যাসটির গতিশক্তি নির্ণয় করো। কন্টেনার এক গ্যাসটির গতিশক্তি নির্ণয় করো। আর খ নম্বরে, আচ্ছা খ নম্বরটা কি পরে লিখবে না একবার লিখে? কন্টেইনার টু এর গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে উদ্দীপকের গ্যাস দ্বয়ের আরএমএস বেগ সমান হবে? গাণিতিক বিশ্লেষণ। তো কন্টেনার একের গতিশক্তি কি বের করা সম্ভব? আচ্ছা তুলে না, একের গতিশক্তি মানে আপনি বের করতে পারবেন? হ্যালো, হ্যাঁ গতিশক্তি বের করবো। হ্যাঁ,
আর কি উত্তর দিতে হবে না গ্রামকে? কি বলছেন কিছু না, মানে ভর তো গ্রামে দাও, এটা কে কে জিতে নিতে হবে না? ওই যে 10 গ্রামের কথা বলতেছেন, ওই 10 গ্রামের কিন্তু কোনো ইফেক্ট নাই এখানে, ওইটা শুধু শুধু দেওয়া হয়েছে। এটা ডাব্লিউ না? ও আচ্ছা, ও ওই ডাব্লিউর কথা, সরি আমি এম এর কথা ভাবছি। হ্যাঁ ডাব্লিউ, হ্যাঁ হ্যাঁ মানে এটা কি কেজিতে নেওয়া লাগবে তো? এটাতে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিছু তো। একদম পারফেক্ট, 4.65। আচ্ছা দেখি 2 নাম্বারটা করেছি ভাবনা করতে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, বললাম প্রথম যেটা ক্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাসের সিআরএমএস এর মান যা হবে আপনার, কার্বন কার্বন ডাইঅক্সাইডের সিআরএমএস এর মানও তাই দিতে হবে নাকি? ঠিক আছে, এবং কারণ বলছে যে গ্যাস দ্বয়ের আরএমএস বেগ সমান হবে, কিন্তু বলছে কি তাপমাত্রা পরিবর্তন, আপনি বলে কোশ্চেন বুঝেন, আপনি তো বুঝছেন তাপমাত্রা পরিবর্তন করতে হবে, তার মানে টি এর মানটা বের করতে হবে। এখন টি এর মানটা কোথা থেকে বের করবো, প্রথমটা থেকে না সেকেন্ডটা? অবশ্যই সেকেন্ডটা, টি এর মানটা আমি বের করবো যে সেকেন্ডের টি এর মানটা কত হবে। তাহলে আমাকে এটার মান জানতে হবে, এটা জানতে হবে, আর আর এর মান তো আমরা জানি। তাহলে সি আরএমএস অফ কার্বন ডাইঅক্সাইড, এটা এটা বের করার জন্য তাহলে কি আমার ক্লোরিনেরটা বের করে আসতে হবে না? তাহলে আমরা ক্লোরিনের সিআরএমএস টা বের করে ফেলি, 3 × আর এর ভ্যালু 8.314, টি এর ভ্যালু কত ছিল আমাদের ওখানে 20 ডিগ্রি না, তাহলে হবে 293, আর এম এর মান হবে 71 × 10⁻³, একক হবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখান থেকে আমরা ভ্যালুটা বের করে ফেলি, 330.83 মিটার পার সেকেন্ড আসবে। ক্যালকুলেশনের সময় নষ্ট করতেছেন, এগুলো সহজ ক্যালকুলেশন। তাহলে এখন কি করবো, এই ভ্যালুটা এখানে বসাই দিতে পারবো? হ্যাঁ, বসাই দিলে তখন আমরা একটা রেজাল্ট পাবো, 320.83 = √ 3, আর এর মান 8.314, আর টি এর মানটা আমরা জানি না, আর এম এর মান কত হবে কার্বন ডাইঅক্সাইডের, এম এম কত, 22 × 44 না নাকি? ও সরি, এখানে ওয়েট ওয়েট ওয়েট, কন্টেনার টু গ্যাসের তাপমাত্রা উদ্দীপকের গ্যাস দেওয়া আরএমএস বেগ সমান হবে। এম এর মান 44 পয়েন্ট, হ্যাঁ 44 × 10⁻³, এটা বসো। ঠিক আছে, তাহলে 44 × 10⁻³, তারপর এটাকে হোল স্কয়ার করতে হবে, হোল স্কয়ার করলে তারপর টি এর ভ্যালু চলে আসবে
টিয়ার ভ্যালু আসে 181.57 কেলভিন। ঠিক আছে, তাহলে পরিবর্তন কত করতে হবে? -15 পনেরো, পনেরো মাইনাস করবেন, 15 তো ডিগ্রি সেলসিয়াস আছে আর এটা তো কেলভিনে বেড়েছে, তাহলে ভুল হবে না? তাহলে লিখবেন যে কন্টেনারে ওটার এটাকে কিসে নিয়ে নেবেন, ডিগ্রি সেলসিয়াসে নিতে পারেন অথবা কেলভিন থেকে ওই 15 কে তাহলে আবার কেলভিনে নিয়ে নিতে হবে, যে কোনো একটা পরিবর্তন বের করার জন্য আইদার ডিগ্রি সেলসিয়াসে নিবেন অথবা কেলভিন, যে কোনো একটা পরিবর্তন সবসময় সেম থাকবে। আচ্ছা আমি জিনিসটা বুঝাই দিই, এটাকে যদি আমি সেলসিয়াসে নিই তাহলে কত হবে, 181.57 -273, হ্যাঁ ডিগ্রি সেলসিয়াস হবে, মাইনাস করতে হবে কিন্তু, ঠিক আছে? ডিগ্রি সেলসিয়াস থাকলে প্লাস করি আর কেলভিন থাকলে মাইনাস করতে হবে, সো এখান থেকে ভ্যালুটা আসে -91.43 ডিগ্রি সেলসিয়াস। সো এখন আমরা পরিবর্তিত তাপমাত্রা এটা বের করব, তাহলে পরিবর্তিত তাপমাত্রা কি? এটা হলো নতুন তাপমাত্রা, নতুন মাইনাস পুরাতন, ঠিক আছে? নতুন তাপমাত্রা থেকে সবসময় কি করতে হবে, পুরাতন তাপমাত্রা মাইনাস করব, ওই যে T2 মাইনাস T1 যদি চিন্তা করি, তাহলে নতুন কোনটা -91.43 আর পুরাতন ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, তো এটা ক্যালকুলেশন করলে 106.43 ডিগ্রি সেলসিয়াস আমাদের অ্যান্সার চলে আসে। তাহলে আমাদের পরিবর্তন করতে হবে কত, যদি -100.6.43 ডিগ্রি সেলসিয়াস বানাই তখন আমার কি হবে, ক্লোরিনের আরএমএস বেগ এবং ইয়ার আরএমএস বেগের মান সমান হবে, ঠিক আছে? হ্যালো, আচ্ছা হ্যাঁ বলেন। আমি না কেলভিনে বের করছি, সেম আসছে, সেম আসবে, আমি তো এটাই বলতেছিলাম, আমি আপনাকে দেখাইতাম এটা, যে কারণ ডিগ্রি সেলসিয়াস মানে ডিগ্রি সেলসিয়াস আর ইয়ার ক্ষেত্রে পার্থক্য সবসময় একই থাকে, পার্থক্য চেঞ্জ হয় না, ঠিক আছে? এই কারণেই আপনি ওই যে ক্লাস 9 এ একটা কথা ছিল না, যে 1 ডিগ্রি সেলসিয়াস আর 1 কেলভিন সমান, হ্যাঁ মানে তাদের পার্থক্য সমান, মানে যদি আপনি বিয়োগ করে কোনো কিছু বের করেন তখন দেখবেন দুইটা জিনিসের পার্থক্য একই থাকবে, ঠিক আছে? হ্যাঁ পার্থক্যটা সমান থাকবে, কিন্তু আবার এর মানে এই না যে 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কি 273 কেলভিন নাকি, আবার এটার সাথে যদি আরো 0 ডিগ্রির সাথে আরো 273 যদি যোগ করেন তার মানে 0 ডিগ্রি = 6 4 546 কেলভিন, এটা কিন্তু না, আবার পার্থক্যটা চেঞ্জ হবে, ঠিক আছে? অনেকে এই কাজ করে, আপনি করবেন না তাও মজা করার জন্য বললাম। আচ্ছা এখন আরেকটা ব্যাপার, সেটা হলো আপনি যে P=1/3 mx ইউজ করে ম্যাথ করছেন, P=1/3 mx, হ্যাঁ এটা করা হয়েছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রথম পরীক্ষা কি ফিজিক্স নাকি? ফিজিক্স পাস করো, আচ্ছা পরেরটা কেমিস্ট্রি ফার্স্ট পেপার, ও ফিজিক্স সেকেন্ড, আচ্ছা আমি রুটিনটা দিতেছি, হ্যাঁ একটু দেন তো,
তিনটাকে যোগ দিবে 90 30 হোলস। শেষ হবে সামনের মাসের 9 তারিখ। আপনাদের এক্সাম কি ডিসেম্বরের 2 তারিখে? আচ্ছা, ও না, 9 তারিখ তো শেষ হবে না, আপনাদের তো ম্যাথ, সরি, আপনার শেষ হবে 2 তারিখে, মানে আপনার পুরো 1 মাস। ম্যাথ বা বায়োলজি? আচ্ছা, বায়োলজি আছে। আচ্ছা আচ্ছা, কি কোনো প্যাটার্ন ফলো করছে? সোমবার, বুধবার, রবিবার, সোম বুধ, না পরের বার আবার চেঞ্জ হয়েছে, রবি। ও ভালোই বন্ধ দিছে গো, তাহলে ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিন। তো ফিজিক্স পড়তেছে হলো 25 তারিখ, আজকে কয় তারিখ? 22 তারিখ না? আচ্ছা, এমনি পড়তে তো সমস্যা হবে না এগুলোর জন্য, না না আচ্ছা। আমি সব ভাবছিলাম শেষ করে দিব, কিন্তু ছোট্ট একটা জিনিস মাথায় আসছে, ওটা একটু দেখাই দিই। হ্যাঁ, পরে দেখা গেলো বাদ পড়ে গেছে, এতগুলো জিনিস দেখাইছি বোর্ডে, একটু দুইটা জিনিস দেখাবো। হ্যাঁ, এটা দেখা, এই এটা টপিকটা শেষ করবো। অ্যামাগার বক্ররেখাতে আমি যেতেই পারতেছি, ওটা আরেকটা বাকি আছে। হ্যাঁ, আমি রেকর্ড। আচ্ছা, তো ধরেন এই কোশ্চেনটা দিল, এটা অবজেক্টিভের জন্য। হ্যাঁ, 27 ডিগ্রি সেলসিয়াসে 100টি CO2 অণুর গড় গতিশক্তি কত? ওই ফর্মুলাটা হলো গড় গতিশক্তি, ঠিক আছে? ইকুয়াল টু 3/2 nRT, এটা হলো গড় গতিশক্তি ফর্মুলা। আচ্ছা, এখন তাহলে ইকে ইকুয়াল টু 3/2 nRT। এবার খেয়াল করেন তো, হ্যালো, হ্যাঁ দেখেন এখানে আর এর মান তো আমরা জানি, টি এর মান তো হবে 300, কিন্তু এন এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু বের করার জন্য কি বলছে, 100টা কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? সো কার্বন ডাইঅক্সাইডের কথা বলছি, এখন এখানে কোন ফর্মুলা ধরে এন এর মান বের করব, বুঝতে পারবেন? এটা WBM হবে না, না, ভর দেওয়া নেই। WBM হবে না, ভর দেওয়া। গুড, তাহলে কোনটা হবে? এন এর আরো 2টা ছিল মনে আছে, X/NA, আরেকটা ছিল কি, V/22.4, মনে পড়ছে? X/NA, NA মানে কি, অ্যাভোগাড্রো নাম্বার, আর X হলো যে কয়টা দেওয়া থাকবে কোশ্চেনে ওই সংখ্যাটা গিভেন, মনে পড়ছে? আর যদি আয়তন দেওয়া থাকতো তখন V/22.4, এটা দিয়ে আমরা ম্যাথ করতাম, বুঝতে পারছি? যদি বলতো 2 লিটার অণুর গতিশক্তি কত, তখন আমাকে কি করতে হতো, ভি এর জায়গায় মানে ভি এর ভ্যালু তখন 2 বসাতাম, তাহলে 2/4 করতাম। কিন্তু এখন যেহেতু এখানে এন আছে, এন এর ভ্যালু আমরা এখানে কতগুলো অণু বলছে, 100টা, তার মানে নাম্বার বলছে, তাহলে আমরা লিখবো n=100/6.02×10^23, এটা ধরে করবো, অথবা এখানে ডিরেক্টলি আমরা বসাই দিতে পারি, 100/6.02×10^23, আর এর ভ্যালু আগের মতোই, আর কেলভিন হবে 300, বুঝা গেছে? আর ইয়ের শক্তি একক কি হবে বলেন তো, এটা অ্যান্সার আসবে 6.21×10^-19 জুল। শক্তি তো, হ্যাঁ, আপনাদের গ্রাফ দিবে না,